মসজিদে নামাজ পড়তে পারবেন সর্বোচ্চ বিশজন প্রিয় দর্শক সিলেটের ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসন্ন রমজানে দেশের সব মসজিদে মসজিদের সহ পাঁচ ওয়াক্ত নামাজ চালু থাকবে ইমাম মোয়াজিন হাফেজ সহ সর্বমোট বিশজন অংশ নেবেন সোমবার সন্ধ্যা ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ও তথ্য জানানো হয়েছে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় এতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় করোনা সংক্রমণ পরিস্থিতিতে তারাবির নামাজে খতিব ইমাম হাফেজ মোয়াজ্জিন ও খাদেম সহ সর্বোচ্চ বিশ জন মুসল্লি অংশগ্রহণ করবেন মসজিদে পাঁচ অক্ত নামাজের প্রতি ওয়াক্তে সর্বোচ্চ বিশ জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবে এছাড়া জুমার নামাজে সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করতে হবে এর সঙ্গে ইতিপূর্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জারিকৃত মসজিদে জুমা জামাত বিষয়ক নির্দেশনা কার্যকর থাকবে এছাড়া রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আগামী চোদ্দ এপ্রিল থেকে সারা দেশে সাত দিনের কঠোর লকডাউন শুরু হচ্ছে লকডাউনের পরদিন থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে করোনা সংক্রমণ প্রতিরোধের দ্বিতীয় দফায় সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ যে প্রজ্ঞাপন জারি করেছে তাতে তেরো দফা নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে জুমা ও তারাবীন নামাজের বিষয়ে বলা হয়েছে স্বাস্থ্যবিধি অনুসরণ করে জুমা ও তারাবিন নামাজের জামায়াত বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা জারি করবে এর আলোকেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা জারি করে